জন্মগত শারীরিক অসঙ্গতি ও ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এই সকল শিশুরা যাতে উন্নত চিকিৎসা পরিষেবার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেই লক্ষ্যে আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের অডিটোরিয়ামে জন্মগত হৃদরোগ শনাক্তকরণ শিবিরে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের সূচনা করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা শাখার উদ্যোগে ও অ্যাপেলো চিলড্রেন্স হাসপাতালে সহযোগিতায় এই শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয় এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন জন্মগত শারীরিক অসঙ্গতি শারীরিক অভন অপরিপূর্ণতা বিকাশগত ত্রুটি এবং শারীরিক প্রতিবন্ধকতা জনিত রোগে আক্রান্ত শিশুদের প্রাথমিক শনাক্তকরণের লক্ষ্যে দু চোদ্দ সালে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম চালু করা হয় এই কার্যক্রমে মোট আটচল্লিশটি ডেডিকেটেড মোবাইল হেলথ টিম সারা রাজ্যে কাজ করছে ডেডিকেটেড মোবাইল হেলথ টিমগুলি অঙ্গনবাড়ি কেন্দ্রে শূন্য থেকে ছয় বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের স্ক্রিনিং করে পাশাপাশি বিদ্যালয়গুলিতে ছয় থেকে আঠারো বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদেরও স্ক্রিনিং করা হয় এই কার্যক্রমের অন্তর্গত রাজ্যের গোমতি ধলাই এবং অনুকুটি জেলায় তিনটি ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেশন সেন্টার রয়েছে পশ্চিম ত্রিপুরা জেলাতেও আর্লি ইন্টারভেশন সেন্টার করার পরিকল্পনা রয়েছে দু হাজার এবং রাজ্যের বাইরের একাধিক হাসপাতালে প্রায় একানব্বই জন জন্মগত হৃদরোগে আক্রান্ত বিনামূল্যে অস্ত্রোপচার করা হয়েছে পাশাপাশি ঠোঁট কাটা এবং তালুকাটা রোগের অস্ত্রোপচার শ্রবণযন্ত্র বিতরণ নিউরাল টিউব ডিফেক্ট রোগে আক্রান্ত শিশুদের অস্ত্রোপচার অটিজম রোগে আক্রান্ত শিশু চিকিৎসা এবং অন্যান্য রোগে আক্রান্ত শিশুদেরও চিকিৎসা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী অসম্মতি ধরা পড়ে বিশেষ করে চোর কাটা বাঁকা পা শারীরিক অভ্যন্তরীণ অপরিপূর্ণতা এই যে বা বিকাশগত যে ত্রুটি সেইগুলো মানে যখন ধরা পড়ে তা নিয়ে কিন্তু সারা ভারতবর্ষের সব মানুষ আমরা দেখতাম কোথায় কী পাবে তার ট্রিটমেন্ট পাবে এবং তার জন্য যে পয়সা এবং টাকা প্রয়োজন অর্থের প্রয়োজন সেটা নিয়ে সবাই সমস্যা ছিল মাননীয় প্রধানমন্ত্রী যখন আসলে দু হাজার চোদ্দের পর থেকে তখন এই ধরনের যে একটা রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম সেটা সেটা শুরু হয় এবং সেটা শূন্য থেকে আঠারো বছর বয়স পর্যন্ত যারা এই ছুটি নিয়ে যখন তাদেরকে টোটাল কাভারেজ দেওয়ার ব্যবস্থা করে এতে করে এখানে বলা হয়েছে যে চিকিৎসা দেওয়ার পরে আর্থিকভাবে ওনাদের কাভি পয়সা দিতে হয় সেটা গভর্নমেন্টে বিয়ার করে এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট মিলিতভাবে আমরা এই যে যদি সার্জিক্যাল ইন্টারভেনশন হয় বা যদি মেডিকেল ইন্টারভেনশন হয় সেইগুলো আমরা আমরা করে থাকি তারা একটু আপনারা দেখেছেন যারা এখানে বেনিফিশিয়ার তারা বলেছে এদিনের এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখার মিশন ডিরেক্টর রাজীব দত্ত স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব ব্রাহ্মিত কর স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেবর্মা স্বাস্থ্য শিক্ষা অধিকারের অধিকর্তা প্রফেসর ডাক্তার এইচ পি শর্মা অ্যাপেলো চিলড্রেন্স হাসপাতালের প্যাডিয়াট্রিক কার্ডিওলজিস্ট সি এস মুথুকুমারন সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ